ओपोरे आकाश छादेर किनारा धोरे जाई नीचे छाद एकटाई आजके अनेक आमंत्रण फीके चायेर चुमुके भागा भागी कोरे बन रुटीटाई सेखाने जीवन जीवनेर आछे प्रगाढ़ निमंत्रण ओपोरे आकाश छादेर किनारा धोरे जाए नीचे छाद एकटा সেখানে বাবার স্নেহ অবারিত জড়িত মায়ের আদর ভালোবাসা জড়া জড়ি করে বিছায় চাদর চাঁদটা রয়েছে ছাদে চাঁদের সঙ্গে মন একটা ছাদে নিচেই আমরা করেছি দিন যাপন মা বাবা ভাই বো মা বাবা ভাই বো তা আমাদের টেনশন হয় না তুই পাগলামি করে বেড়াবি হ্যাঁ মানলাম শব্দ সামান আমার কারণে তোমাদের অনেক কথা শুনতে হয় মানুষের মন এক আশ্চর্য জিনিস এটা যদি একবার পরিবর্তন হয়ে যায় তখন আর কোনোভাবেই আগের অবস্থানে ফিরে আসে না তুই এখন ছোট এগুলো বুঝবি বিয়ে শাদী কর সংসার কর তখন বুঝবি মানে নর্মালি একটা কথা বলতে পারো না পুরো জাতিকে টেনে নিয়ে আসতে হবে এখানে স্পেসিফিক্যালি কথা বলবো স্পেসিফিক্যালি কাজল তুমি এখানে কি করছো তোমার আজকে অফিস নেই না ভাই দুই দিনের ছুটি নিয়েছিলাম মুক্ত ভাই কিছু পোস্টারের কাজ দিয়েছিল ভেবেছি আজকে রাতে সেগুলো লাগিয়ে ফেলবো আমি সেজন্য আপনাকে খুঁজছিলাম কিসের পোস্টার আমাকে তো এই ব্যাপারে কিছুই জানায়নি কিছুই বুঝলাম না ইদানিং মুক্ত ভাই কি যেন লুকাতে চাচ্ছে ভাই আমিও খেয়াল করলাম ভাই কেমন জানি হয়ে গেছে আগের মতো সে উদ্যম নিয়ে কথা বলে না আচ্ছা ভাই আমরা তো গ্রামে যাওয়ার কথা এই সপ্তাহের মধ্যেই তো যাওয়ার কথা ছিল সময় মতো যদি কাজ না করি তাহলে তো বিপদ আরে বিপদের কিছু নেই আমরা শীঘ্রই যাব কিন্তু যেতে হলে তো কিছু টাকা পয়সার প্রয়োজন খালি হাতে গেলে তো হবে না আর যে কয়েকদিন থাকতে হবে শুধু গেলাম আর আসলাম এভাবে তো মানুষের কাছে পৌঁছানো সম্ভব না এটা ঠিক বলেছেন ভাই আমরা যদি কয়েকদিন ওখানে থাকি তাহলে ওদের বিশ্বাস অর্জন করতে পারবো আচ্ছা ভাই আমার মনে হয় আপনি মুক্ত ভাইয়ের সাথে একটু বসুন উনি কি ভাবছেন সেটা কিন্তু আমাদের জানা খুব জরুরি আর ওনার কোনো সাজেশন আছে কিনা সেটাও কিন্তু আমাদের জানা দরকার আজব ওনার সাজেশন ওয়াইজই তো আমরা চলছি ওনার কথার বাইরে তো আমরা তেমন কিছু করি না কিন্তু আমি এটা বুঝতে পারছি না মুক্ত ভাই সবকিছু কেন আমার কাছে লুকাচ্ছে ভাই আপনি ভুলও ভাবতে পারেন হয়তো দেখা যাবে আমরা এমন কিছু ভাবছি তার বিপরীত কিছু হচ্ছে বিপরীত কিছু হচ্ছে না বিপরীত কিছু হচ্ছে না যদি আমরা কোনো ভুল করে থাকি সে আমাদেরকে বলতে পারে আমরা শুধরে নেব আমরা তো কেউ মহামানব না তা তো অবশ্যই কিন্তু আমার তা মনে হচ্ছে না যদি আমাদের উপর রাগই থাকতো তাহলে আমাকে ডেকে দায়িত্ব দিত না আর আমি কাজ শেষ করার পর ওনাকে জানাতে বলেছে তা বুঝলাম কিন্তু দেখো আমাকে কিন্তু এই বিষয়ে কিছুই জানায়নি সে যাই হোক আমি দেখি ওনার সাথে কথা বলে ঠিক আছে ভাই তাহলে আমি যাই বিকেলে অন্য অন্যরা আসবে আমরা রাতে পোস্টার লাগিয়ে ফেলবো ঠিক আছে যাও তাহলে কি ব্যাপার মুক্ত ভাই ইদানিং এমন ব্যবহার কেন করছে সবকিছু লুকাচ্ছে আমার কাছে সবকিছু লুকানোর কারণটা কি হতে পারে এর আগে তো কখনো এমন করেনি আচ্ছা আমরা কি কোনো ভুল করে ফেললাম না আমরা না আমি কি কোনো ভুল করে ফেললাম আচ্ছা আমি যদি কোনো ভুল করি সেটা তো আমাকে বলবে
সে আমাকে সরাসরি বললেই পারে কেন যে এমন করছে। হ্যালো প্রিয়া, হাউ আর ইউ? জি ভাই আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো, বসো বসো। আমি তোমাকে অফিসেই ডাকতে পারতাম, কিন্তু কেন ডাকি না জানো? কেন জানবো না ভাইয়া, আমি কি এই লাইনে নতুন নাকি? চার চারটি মিউজিক ভিডিওতে কাজ করেছি, আর তাছাড়া আপনি আমাকে যে কাস্টিং এর জন্য ডেকেছেন এখানে তো আমি যতটুকু জানি অন্য একজন ছিল। তো আজকে আমি আপনার সাথে এখানে মানে আপনার বাসায় দেখা করতে আসছি বলেই হয়তো বা কাজটি আপনি আমাকে দিবেন ভাবছি। তবে প্রিয়া একটা কথা কি জানো, তুমি কিন্তু আমার রিকোয়েস্টটা রাখ ভাইয়া, প্লিজ এইভাবে বলো না, প্লিজ রিকোয়েস্টটা রাখ। ডিরেক্টরকে জানো? না ভাইয়া, কে? আমার অলিক, অলিক। অলিক ভাইয়া? ও মা, আমার তো কেন যেন বিশ্বাসই হচ্ছে না। আমি যতটুকু জানি উনি তো বিশাল বড় ডিরেক্টর, আর ওই যে ওনার একটা সিনেমা আছে না কি যেন নাম, অনেক হিট করেছিল সিনেমাটা, নামটাই তো মনে করতে পারছি না। শুধু তুমি, শুধু তুমি, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আমার হাউসের প্রোডাকশন। ও মা, ইয়েস, এটা তো আমি জানতাম না। শোনো, অলিক কিন্তু খুব জেন্টলম্যান অ্যান্ড সিনসিয়ার ডিরেক্টর। ও তো প্রথমে তোমাকে নিতেই চাচ্ছিল না, বাট আমি অনেক রিকোয়েস্ট করে তোমার একটা স্ক্রিন টেস্ট নেওয়ার ব্যবস্থা করেছি। এখন তোমার কাজ, তুমি কিভাবে প্রেজেন্টেশন করবা, কিভাবে উপস্থাপনা করবা, কিভাবে তোমাকে মেলে ধরবা, সেটা তোমার কাজ, আমি কিছু এর বাইরে করতে পারবো না ভাইয়া। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ওকে, একটা সত্যি কথা কি জানেন, কি এই যে আপনাদের মতো ভাই ব্রাদার আছে বলে কিন্তু আমরা কাজ করার সুযোগ পাচ্ছি, মানে। ওয়ালাইকুম সালাম অলিক, আসো আসো, বসো 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 বসো। অলিক, তোমার সাথে পরিচয় করে দিই, ও হচ্ছে মডেল প্রিয়া, যার কথা তোমাকে বলেছিলাম। ভাইয়া ভালো আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। ওর চোখ দুটো দেখেছ? কি সুন্দর, সুন্দর না? আর দেখো ওর হাইট, হাইটটা দেখেছ? তুমি একটু চেষ্টা করলে পারবে। আমি তো আমার সর্বোচ্চটাই চেষ্টা করব, বাকিটা আসলে অলিকদা জানে। না না না, আমার উপর চাপিয়ে দিলে তো হবে না, আপনার ঘরেও কিছু থাকতে হবে তো। দেখুন, অভিনয় একটা শিল্প, আপনি যদি নিজেকে শিল্পী না ভাবেন, আপনার ভেতরে যদি শিল্পী সত্তাটা না থাকে, তাহলে তো হবে না। হয় কি, এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন শিল্পীকেই সেই ক্ষেত্রটা তৈরি করে দিতে হয়। সরি, আমি কি একটু বেশি ভারী কথা বলে ফেললাম? আরে না 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 না, এই জন্যই তো তুমি, তোমার তুলনা শুধু তুমি। ভাই মানে আপনি মাঝে মাঝে এত সুন্দর সুন্দর কথা বলেন, আপনার উপরে যতই রাগ করে থাকি সেই রাগটা বেশিক্ষণ ধরে রাখতে পারি না, পানি হয়ে যায়। একটা কাজ আপনি খুব ভালো পারেন ভাই, সেটা হলো মানে সবকিছু ব্যালেন্স করে চলা, মানিয়ে চলা, এটা আপনার একটা অদ্ভুত গুণ। আমাকে দিয়ে এই কাজটা হয় না। হবে হবে হবে, একদিন সবই হবে, আমার জায়গায় থাকতে তো এতদিন হয়ে যেত। আচ্ছা তুমি বলো, আমাদের এই ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রী থেকে ডিরেক্টরের সংখ্যা বেশি, কাজ বুঝুক আর না বুঝুক সবাই এখন প্রধান ডিরেক্টর। তবে একটা কথাও কি ভাইয়া, আপনাদের মতো ভাই ব্রাদার আছে বলেই কিন্তু আমরা নতুনরা কাজের সুযোগ পাচ্ছি, তা না হলে তো আসলে মানে নতুনদের নিয়ে কেউ কাজ করবে সেই রিস্ক। এক্সকিউজ মি,
মানে আমি এই কথার একটা দ্বিমত পোষণ করছি। ভাই ব্রাদার দিয়েই না সব কিছু হয় না, এই ভাই ব্রাদার করে করেই কিন্তু আজকে বারোটা বেজে গেছে। খেয়াল করে দেখেন ভাই, অনেক অভিনেতা অভিনেত্রীকে ধরে আনা হচ্ছে যারা অভিনয়ের অ পর্যন্তও জানে না, তাদেরকে দিয়ে অভিনয় করানো হচ্ছে। কেন করানো হচ্ছে? কারণ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য। কিন্তু এরপরে রেজাল্টটা কী দাঁড়ায় আপনি খেয়াল করে দেখেন তো। এরকমভাবে যাদেরকে আনা হচ্ছে, দুই একজন ছাড়া আর কেউ কি টিকে আছে বা থাকতে পারে? এটা ঠিক। এই কারণেই বলছি যে এই ভাই ব্রাদার করে করে এই জায়গাটাকে একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে। আরে মিয়া, তুমি তো দেখি ইদানে একটু ইমোশনাল হয়ে গেছো। হ্যাঁ, এগুলো বাদ দো। আরে প্রিয়াকে দেখো, ও লুক লাইক একদম ওই যে কি যেন নাম বলছিল, কি অর্পিতা থেকে দেখছো কি লুক লাইক। হ্যাঁ, ও একদম খাসা। আসলে না, আমাকে এভাবে কেউ বলেনি কোনোদিন, কিন্তু আপনার চোখটা একটু বেশি ভালো বলেই আপনি এভাবে বলছেন। ভাই, আমি তাহলে আজকে উঠি। ওনাকে একদিন অফিসে আসতে বলেন, আমি স্ক্রিপ্টটা নিয়ে আসবো, না তখন না হয় স্ক্রিন টেস্টটা হয়ে যাবে। ভাইয়া, আপনি বলে কিন্তু স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য আমি আপনার বাসায় যেতে পারি, তাই না বলেন? ওকে নিয়ে তোমার বাসায় নিয়ে যাও, স্ক্রিন টেস্ট করো না। ঠিক আছে ভাই, আমার দরকার নেই, আমি বরং স্ক্রিপ্টটা নিয়ে বাসায় যাই। আর স্ক্রিপ্টের কাজও তো একটু বাকি আছে, আমি সেই কাজটা শেষ করি। ওনাকে অফিসে আসতে বলেন, আমি স্ক্রিপ্ট শেষ হলে আপনাকে জানাবো, না তখন দুটো কাজ না হয় একসাথে হবে। হ্যাঁ, এসো। কিন্তু ভাইয়া, আমার কেন যেন মনে হয় অলিকদা আমাকে একদম পছন্দ করেনি। আরে না 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 না, সব ঠিক হয়ে যাবে, আসো। তোমাকে একটা জিনিস দেখা, আসো আসো আসো। কেমন জানি সবকিছু থেকে নিজেকে একটু আলাদা আলাদা রাখছেন। না 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 না, কিছুই হয়নি, কিছু হয়নি। মানে বিষয়টা হচ্ছে কি, দেখো এই স্কুলটা একসময় খুব ছোট্ট একটা টিনের স্কুল ছিল, টিনের ঘর। তারপরে আজকে এত বড় স্কুল হলো, সেই সময় খুব অল্প কজন ছাত্রছাত্রী ছিল, আজকে এত এত ছাত্রছাত্রী। আমাদের কয়েকজনের পরিশ্রমের কারণে এটা হয়েছে। সারা জীবন চেষ্টা করেছি সবটুকু দিতে। বোর্ডে আজকে এই স্কুলের বেশ সুনাম আছে, এটা তো আর একদিনে হয়নি, আস্তে আস্তে এটা অর্জন করতে হয়েছে। এখন অনেক সময় ভাবি যে স্কুলটা ছেড়ে একসময় চলে যেতে হবে, মনটা খুব খারাপ লাগে। জি স্যার, আসলে এটা সবসময়ই হয়ে আসছে। আমাদের গুরুজনরা যা অর্জন করে আসছে, আমরা তা আরাম করে খরচ করেছি। এই যে দেখেন না, আপনারা কষ্ট করে অর্জন করেছেন, আপনারা অর্জন করেছেন বলেই তো আজকে আমরা এসব করতে পারছি। কিন্তু স্যার দেখেন, আপনাদের জন্য আমরা কিছুই করতে পারছি না। আমার কি মনে হয় স্যার জানেন, আমাদের সামনে হয়তো অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। আরে না, কি বলো, তোমাদের তো অনেক দিক খোলা, অনেক অপশন। তুমি এখানে কাজ না করলে আরেকটা জায়গায় নিজের প্রফেশনকে গড়ে তুলতে পারবে, কিন্তু আমাদের সময় তো তার কোনো স্কোপ ছিল না। এক জায়গায় ঢুকলে জীবন পার করে দিতে হতো। স্যার, আমাদের অনেক অপশন থাকলে কি হবে, কিন্তু আমরা মানুষেরা কেমন যেন যান্ত্রিক হয়ে গিয়েছি, মানে কারো মধ্যে কোনো স্থিরতা নেই, সবাই শুধু চলছে আর চলছে। আমরা কাউকে সম্মান করতে জানি না, সব কিছুতে কেমন জানি তাড়াহুড়া। এই যে দেখেন না, স্কুলে আসার পর এত ভুল সংশোধন করতে করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, অথচ এখানে আরো অনেকেই আছে যাদের চোখেই পড়েনি এসব। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, এই সমস্ত বিষয়ে
সবাই মাথা ঘামাতে চায় না কিন্তু স্যার আপনাদের কাছে থেকে তো শিখেছি ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গুরুতলে মহাদেশ সাগর অতল এই বিষয়গুলো আমার চোখে পড়েছে আমি এটা নিয়ে কয়েকবার কথাও বলেছি তাতে রেজাল্ট হয়েছে যে আমার প্রমোশনটা দুইবার আটকে গেছে এই আর কি আর কিছু না স্যার আপনি একদম চিন্তা করবেন না ইনশাআল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে সে আশাতেই তো বুক বেঁধেছিলাম এখন দেখছি ওই আশাটা করাটাও ভুল কোনো লাভ নেই যাকে আমি এখন বাসার দিকে যাব আমি যাই হ্যাঁ আর ভালো কথা শোনো তুমি অনেকের জন্যে অনেক কাজ করছো কিন্তু কাদের জন্য করছো সেটা একটু বুদ্ধি বিবেচনা করে দেখে শুনে তারপরে করো তা না হলে দেখবে হিতে বিপরীত হতে পারে আচ্ছা শোন না এই আমাদের যে ট্রিপে যাওয়ার প্ল্যান সেটা ফাইনাল করতে হবে না লোকেশনটা কোথায় যাব কিভাবে প্ল্যান করব সব কিছু তোর উপর ছেড়ে দিয়ে বসে আসতে আর একটা জায়গা তো ফাইনাল করতে হবে সেটা তো আমি একা ফাইনাল করতে পারবো না রাইট সবাইকে মিলে প্ল্যানটা করতে হবে হ্যাঁ সেই জন্যই তো বলতেছি ওই দিন লাবণ্য বলতেছিল বুঝছিস যে আমরা যদি ওর মামার বাড়িতে যাই তাইলে কিন্তু হ্যাঁ কথাটা শুনবি তো আমরা যদি ওর মামার বাড়িতে যাই তাহলে দেখ ওই জায়গাটা ওদের চেনা জানা হুট করে যদি একটা অচেনা পরিবেশে যাই অন্যরকম একটা পরিস্থিতি হতে পারে ওখানে সব কিছু মোটামুটি আমাদের ফেভারে আছে হুট করে একটা সাপোর্ট লাগলে সেই সাপোর্টটা পাওয়া গেল না ভাই ঠিক হবে না অ্যাটলিস্ট ট্রিপে ভাবির মামার বাড়িতে যাওয়াটা ঠিক হবে না কেন কি সমস্যা সহজ বিষয় ভাইয়া আমরা ট্রিপে কেন যাব মজার জন্য রাইট হ্যাঁ তো ওখানে যেহেতু আমরা আমাদের মতোই থাকতে পারবো না মানে যাওয়ার অর্থটা কি আচ্ছা সব কিছু আমরা আমাদের মতো থাকতে পারবো না কেন তুই আমাকে বলতো তুই আর তোর এই লাবণ্য তোর ভাবি তোরা যদি সবসময় এরকম দাকুমরা সম্পর্ক করে রাখিস তাহলে আমি কোথায় যাবো একটু আমাকে বোঝা না ভাই এটা দাকুমরা সম্পর্কের বিষয় না তুমি বুঝতে পারছো না আমরা ট্রিপে যাবো কেন মজার জন্য রাইট কিন্তু এখানে হচ্ছে ভাবির ওখানে লোকজন থাকবে মামা থাকবে সমস্যা কি ওদের সাথে একসাথে মজা করলাম তুই না সব কিছুকে মানে তোর তোর ভাবির একটা কথা বললেই তোর সেটা একটা নেগেটিভ একটা রেসপন্স দিতে হবে কেন তোরা মিলেমিশে থাকতে পারিস না আমি মাঝখান থেকে আমি কোথায় যাবো তোদের সাথে থাকবো না তোর ভাবির সাথে থাকবো নাকি আমি এই বাসা ছেড়ে চলে যাবো তুই বলতো তোরা যদি না বুঝিস আর একটা ট্রিপে গেলে সবাই মিলেমিশে হইহুল্লা করবো ওখানে আনন্দ করবো মামার সাথে আমরা মিলে ঝিলে আমরা আনন্দ করলাম সমস্যা কি তাতে না তোমরা যদি আর কোনো লোকেশন না পাও ট্রিপে যাওয়ার তাহলে যাও তোমরা আমি যাব অ্যাটলিস্ট ভাবির মামার বাড়িতে আমি যেতে পারবো আরে তোকে ছাড়া ট্রিপ এই খুব আপনি যেরকম হাসতেছেন অত হাসার মতো কিছু না আহামরি কিছু না আরে কোনোরকম আছে আর কি তবে ভাই আপনি অরুপি দেখে নিলেই পারতেন মেয়েটা অনেক আশা নিয়ে আপনার কাছে আসছিল অন্তত মেয়েটার এক্সপ্রেশন খুব ভালো মেয়েটা অ্যাক্টিং বুঝে খুব ভালো আর আপনার দেয়া এই মেয়ে অর্পিতার তুলনায় তো একদম চুনোপুটি আরে ধুর কার সাথে কি মিলাও তুমি হ্যাঁ লোকের দিক দিয়ে প্রিয়া অর্পিতার থেকে হাজার গুণে বেশি বুঝো না তো গেছো বানাও প্রিয়াকে বানাও আর নতুনদেরকে সুযোগ দাও ওই নতুনদেরকে নিয়ে কাজ করো তুমি পারবা সেই যোগ্যতা তোমার আছে হ্যাঁ তা আছে আমি একজন নির্মাতা তাই না তাই বলে একটা অখাদ্য কুখাদ্য বানাবো বিষয়টা নিশ্চয়ই সেরকম না আবার যাকে খুশি তাকে আমার হাতে তুলে দিয়ে বলা হবে একে দিয়ে অভিনয় করাও অভিনয় শিখিয়ে নাও এটা ভাবাটা বোধহয় ভুল হচ্ছে ভাই কারণ আমি বিশ্বাস করি জীবনের প্রতিটি ধাপই সিনেমার অংশ দর্শক কী দেখতে চায় দর্শক তার চারপাশে যা কিছু ঘটে যাচ্ছে তাই দেখতে চায় বাস্তবতা দেখতে চায়
সেখানে একজন অভিনেতা বা একজন অভিনেত্রী সেটাকে যদি ঠিকমতো উপস্থাপন করতে না পারে তাহলে তো বিপদ। বিপদ বিপদ তো মি আমার, সিনেমা আমার, টাকা আমার, বিপদটাই আমার। একবার যদি সিনেমাটা ফ্লপ যায় তার মূলধনটা কার যাবে? আমার, যা দিয়ে তুমি আমি আমরা সবাই বেঁচে থাকি। আর চিন্তা করো না, যাও কাজ শুরু করে দাও। আর তুমি এক কাজ করো, কালকে আগামীকাল তুমি একবার আসো অফিসে, এসে সাইনিংটা করে ফেলো প্রিয়ার সাথে। আর হিরোনি বা কাউকে, আমি কিন্তু সুপার হিরো চাই, সুদর্শন সুপার। সুদর্শন হিরো চাই। হ্যাঁ, সিনেমা আপনার, টাকা আপনার, হিরোইন দিচ্ছেন আপনি, তাহলে হিরোটাও আপনিই দেন। আমি কিভাবে দেব, কোত্থেকে দেব? আমার কি সেই স্বাধীনতা আছে? আপনি দিয়েছেন আমাকে সেই স্বাধীনতা, আমার দুই হাত তো আপনি বেঁধে রেখেছেন। হ্যাঁ, স্বাধীনভাবে কোনো কাজ করতে দিচ্ছেন না, স্বাধীন মত প্রকাশ করতে দিচ্ছেন না, স্বাধীনভাবে কাস্টিং করতে দিচ্ছেন না। আর আমার ভেতরে একটা ভয়, আমি যদি স্বাধীনভাবে কাজ করতে যাই তাহলে তো আপনি আমার উপর থেকে হাতটা সরিয়ে নেবেন, সিনেমাটা এতিম হয়ে যাবে, তাই না ভাই? তুমি তুমি বড্ড বেশি কথা বলছো। তোমাকে আমি বলছি, তুমি মেয়েটাকে তৈরি করো, কাজ করা শুরু করে দাও, আগামীকাল তুমি আসো, আয়েশা প্রি প্রোডাকশনের জন্য টাকাটা নিয়ে যাও। আর শোনো, এই দুটো কিন্তু গান বানাবো, সুপার রোমান্টিক গান। প্রিয়া কিন্তু মিউজিক ভিডিও করা মেয়ে। আর শোনো, গান দুটো আমরা নেপাল এবং থাইল্যান্ডে করব, কি বলো? কি বলছেন ভাই, এই সিনেমার কোনো জায়গায় তো নেপাল থাইল্যান্ডের বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই। আরে অনেক তোমরা ক্রিয়েটিভ মানুষ, ক্রিয়েটিভিটি তোমাদের মধ্যে থাকে, রিক্রিয়েশনের দরকার নাই। আমরা রিক্রিয়েশনের জন্য যাব, গান বানাবো, ওইখানে রত দেখা হলো, কলাও বিক্রি করা হলো। বচপন কি মহাবত হো, দিল সে নজদা করনা। আমি আসছি ভাই। মা, আমি না বুঝি না আমাকে কেন সব কিছুর কুফিয়ে দিতে হয়, সব কিছু নিয়ে কেন আমি সাফার করি? মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা যদি আপনি না জানেন তাহলে ছাত্রদের কিভাবে পড়াবেন? আমার যদি মন খারাপ থাকে তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের শরীর খারাপ করবে না? জামান স্যারের বিদায়টা একটু আনুষ্ঠানিকভাবে বড় করে দিলে ভালো হতো না? আচ্ছা মা, তোমরা কি আমার বেয়াদবি ছাড়া আর কিছুই দেখতে পাও না নাকি? আমি ঝগড়া করতে চাইবো কেন? ও মা, মুখে লাগাম দাও।